Hello viewers, welcome back to our today's lesson. Today I will discuss about tense. Tense is the mother of English language. So what is tense? Tense means the time of verb. The time of verb. বাংলায় বলে এটাকে ক্রিয়ার কাল, ক্রিয়া টাইম মানে সময়, তো এটাকে বলা হয় ক্রিয়ার কাল। তো হাউ ক্যান ইউ ডিফাইন টেন্স? জেনারেলি দ্য টাইম অফ অ্যাকমপ্লিশিং এনি অ্যাকশন অফ এ ভার্ব ইজ কল্ড টেন্স। জেনারেলি the time of accomplishing or completing any action of a verb is called tense. সাধারণত আমরা ক্রিয়া সম্পাদনের কোন ক্রিয়া verb, verb means ক্রিয়া, এটার অর্থ হলো ক্রিয়া, ক্রিয়া সম্পাদনের যে অ্যাকমপ্লিশিং, সম্পাদনের যেই সময় সেই সময়কে বলা হয় টেন্স। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা কি এক্সাম্পল দিতে পারি? এক্সাম্পলস, অ্যাজ ফর এক্সাম্পলস, আই ইট রাইস, ইউ প্লে ফুটবল, ইউ প্লেড ফুটবল, ইউ প্লেড ফুটবল, শি উইল সিং এ সং, এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি। হিয়ার আই হ্যাভ রিটেন, আই ইট রাইস, আমি ভাত খাই, ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে, শি উইল সিং এ সং, সে গান গাবে। তাহলে এটা একটা, এই ভার্বটা এটা একটা সময় নির্দেশ করতেছে, প্রেজেন্ট টাইম নির্দেশ করতেছে, বর্তমানকাল, দিস ইজ প্রেজেন্ট টেন্স। প্লেড, তোমরা জানো প্লে, প্লেড, প্লেড, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তুমি ফুটবল খেলেছিলে, এটা অতীতকালকে বা পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে। শি উইল সিং এ সং, এখানে এই ভার্বটুকুন দ্বারা কী বোঝাচ্ছে? ভবিষ্যৎকাল, সে একটি গান গাবে। তো আসলে টেন্সের এই একটা সেন্টেন্স লিখতে গেলে বা একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদেরকে ইংলিশ সেন্টেন্সের রুলস জানতে হবে, যে মেন রুলসটা আমরা এখানে লিখব। সেন্টেন্স মেকিংসের যে রুলস,
রুলস অফ সেন্টেন্স মেকিং। রুলস অফ ইংলিশ সেন্টেন্স মেকিং। সেন্টেন্স মেকিং সেটাকে আমি বলছি, সেটার মূল জিনিস হলো এই প্যাটার্নটা আমাকে মনে রাখতে হবে, এস ভিও প্যাটার্ন। এস ভিও প্যাটার্ন, এস ভিও প্যাটার্নের এখানে ও দ্যাট ইজ অবজেক্ট, ভি দ্যাট ইজ ভার্ব, এস সাবজেক্ট। যখন আমরা একটা ইংরেজি বাক্য লিখি তখন আমাদেরকে এই তিনটা জিনিস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটা জিনিস পরপর থাকবে, মূলত এর আগে পরে যাই থাকুক না কেন, মূল জিনিস হলো এটা, এই প্যাটার্ন ঠিক রাখলে আমরা একটা ইংরেজি বাক্য সহজে গঠন করতে পারব। যেমন আমি একটু আগে লিখেছিলাম আই ইট রাইস, ইউ প্লেড ফুটবল, তাহলে ভার্বের তিনটা ফর্ম আছে, ফর্ম অফ ভার্বস। ফর্ম অফ ভার্ব, ভার্বের কি কি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আরেকটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল, পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মের মধ্যে এটাকে বলা হয়, প্রেজেন্ট ফর্মকে বলা হয় বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম। এটা যেমন আমরা যদি লিখি ইট, এটা প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম কি অ্যাট, এটা পাস্ট পার্টিসিপল ইটেন। এটাকে বলা হয় বেস ফর্ম, বেস ফর্ম, ইট অ্যাট ইটেন, ডু ডিড ডান, যেমন সিং স্যাং সাং, এরকম আরও ভার্ব আছে। আমরা আমাদের এটা বোঝানোর জন্য কয়েকটা ভার্ব এখানে লিখলাম, ইট অ্যাট ইটেন, ডু ডিড ডান, সিং স্যাং সং, ড্রিঙ্ক ড্র্যাং ড্রাঙ্ক, অনেক ভার্ব আছে। তো আমাদের এটা বোঝানোর জন্য আমরা এই কয়েকটা লিখলাম। এবার চলো ক্লাসিফিকেশন অফ টেন্স, ক্লাসিফিকেশন অফ টেন্স, টেন্সের যে প্রকারভেদ, টেন্স কয় প্রকার, তিন প্রকার, কী কী, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই পাশে দিয়ে হলো আমাদের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এটা হলো আমাদের ফিউচার টেন্স। তিন ধরনের টেন্স আছে, প্রেজেন্ট বর্তমানকাল, প্রেজেন্টের আগে যেটা অতীতকালে যে কাজটা সংগঠিত হয়েছিল সেটা পাস্ট টেন্স, আর ভবিষ্যতে যেটা হবে সেটা হলো আমাদের ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলে, দ্য প্রেজেন্ট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দি
প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টেন্স কাকে বলে? আমি যদি বলি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স ডিসক্রাইব অ্যান অ্যাকশন ইন দি প্রেজেন্ট টাইম, দ্য প্রেজেন্ট টেন্স Present tense describes an action in the present time. তাহলে লক্ষ্য করো যে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টাইমকে ডেসক্রাইব করে, প্রেজেন্ট টেন্স কাকে ডেসক্রাইব করে? প্রেজেন্ট টাইমকে ডেসক্রাইব করে প্রেজেন্ট টেন্স, সেটা হলো প্রেজেন্ট টেন্স। যেমন আমি বর্তমানে তোমাদেরকে পড়াচ্ছি, আই এম টিচিং ইউ, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, ইউ আর লিসেনিং মি, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স। অ্যাজ ফর এক্সাম্পল, এক্সাম্পলগুলো যদি আমি দিই তাহলে আমি কীভাবে দিতে পারি এক্সাম্পলস অফ প্রেজেন্ট টেন্স? এক্সাম্পলস, এক্সাম্পলসগুলো আমি যদি দিই, আগের মতো আমি দুই একটা ভার্ব দিয়ে আমি তিনটা কমপ্লিট করব। অ্যাজ ফর এক্সাম্পলস, আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, তিন নম্বরে I have eaten rice. I have eaten rice. চার নম্বরটা আমি একটু নিচে লিখি সুবিধার্থে, তো নিচে যদি লিখি তাহলে কি লেখা যাবে? I have been eating rice. I have been eating rice for 10 minutes or 15 minutes. Eating rice for 15 minutes. For 15 minutes. These are the examples of present tense. Now I will discuss about past tense. Past tense বেলা কি হবে? তাহলে পাস্ট টেন্স, দ্য পাস্ট টেন্স ডিসক্রাইব অ্যান অ্যাকশন ইন দি পাস্ট টাইম, এটা হবে পাস্ট টেন্স। পাস্ট টেন্স ডিসক্রাইব অ্যান অ্যাকশন ইন দি প্রেজেন্ট টাইম না হয়ে এটা হবে পাস্ট টাইম। অতীত ভার্বের ভার্ব সম্পন্ন করার জন্য যে অতীত সময়কে নির্দেশ করে যেই টেন্স সেটি হলো পাস্ট টেন্স। ক্রিয়া সম্পাদনের অতীত সময়কে বলা হয় পাস্ট টেন্স, তাহলে এটা হবে পাস্ট টাইম। দ্য টেন্স
ডিসক্রাইব অ্যান অ্যাকশন ইন দি পাস্ট টাইম। হ্যাঁ, তাহলে পাস্ট টেন্স কোন সময়কে বর্ণনা করে? অতীত সময়কে, ভার্বের। তাহলে এক্সাম্পলসগুলি কি হবে? এক্সাম্পলসগুলি সেটা ভার্বের পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম কি অ্যাট, এটা হবে এখানে অ্যাট, আই অ্যাট রাইস, এটা কি হবে এখানে এম ইজ আর, না হবে ওয়াজ আর, আই এর সাথে হবে ওয়াজ, এটা কি হবে হ্যাবের জায়গায় হবে হ্যাড, এখানে আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস বিফোর, এখানে দিয়ে দিলাম, এখানে একটা সেন্টেন্স আমি জোড়া দিয়ে দিই, আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ স্যাং এ সং, বিফোর ইউ স্যাং এ সং। অ্যান্ড লাস্ট এক্সাম্পল, আই হ্যাড বিন ইটিং রাইস, এটা হবে হ্যাড বিন, এটা হবে হ্যাড বিন ইটিং রাইস ফর 15 মিনিটস বিফোর ইউ স্যাং এ সং। বিফোর ইউ স্যাং এ সং। দিজ আর দ্য এক্সাম্পলস অফ পাস্ট টেন্স। তো আরেকটা জিনিস আছে আমাদের, পাস্ট হয়ে গেছে আমাদের, আমাদের এটা আমাদের হয়ে গেছে, প্রেজেন্ট হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, এবার আছে আমাদের ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সটা কি? ফিউচার টেন্স, এবার আমরা লিখব ফিউচার টেন্স, ফিউচার টেন্স। তাহলে ভবিষ্যৎকাল ভবিষ্যৎ সময়কে নির্ধারণ করে, টেন্সের যেই সময় ভবিষ্যৎ সময়ে সংঘটিত হয়, যেই কাজটা ভবিষ্যতে হয় সেটি হলো ফিউচার টেন্স। তাহলে এখানে আমরা লিখব দ্য ফিউচার টেন্স, ভার্বের যে কাজটা ভবিষ্যতে সংঘটিত হবে হয় সেটি হলো ফিউচার টেন্স। তাতে দ্য ফিউচার টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন ইন দি ফিউচার টাইম, ভবিষ্যৎ সময়কে নির্ধারণ করে ক্রিয়া সম্পাদনের, ইন দ্য ফিউচার টাইম। তাহলে ফিউচার টেন্স কাকে বলে? দি ফিউচার টেন্স ডিসক্রাইব অ্যান অ্যাকশন ইন দি ফিউচার টাইম, ক্রিয়া সম্পাদন যদি ভবিষ্যৎকালে হয়, ভবিষ্যৎ সময়ে যদি সম্পাদিত হয় সেই টেন্সকে বলা হবে ফিউচার টেন্স। এক্সাম্পলসগুলি এগুলি হচ্ছিল ভার্বের, পাস্ট টেন্স আমরা এবার দেব ফিউচার টেন্সের এক্সাম্পলস। তাহলে এটা কী হবে? এটা চেঞ্জ হয়ে যাবে, আমরা এগুলো চেঞ্জ করে ফেলব। তাহলে প্রথম সেন্টেন্সটা কি হবে? আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, দিস ইজ ফিউচার টেন্স,
I will be eating rice. I will be eating rice. I will have eaten rice. এটা কি হবে? I will have eaten rice before you. এটা হয়ে যাবে present form. এই অংশটুকু আছে আমাদের future form, যেহেতু দুইটা অংশ, যে কাজটা পূর্বে সংগঠিত হয়েছে এটার future form হবে, আর যেটা পরে হয়েছে সেটা হবে present indefinite form. Before you sing a song. Last of all, I will have been. I will have been eating rice for 15 minutes. Before you sing a song. Before you sing a song. Before you sing a song. And আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো. Hopefully everybody have understood that lesson. No more today. Keep yourself better and safe. Thank you all.